সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনা ভাইরাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা অনলাইন স্কুলের পক্ষ থেকে কালিগঞ্জ মহতলা মাধ্যমিক বিদ্যালয়ে আমি সুপ্রিয়া ঘোষ তোমাদের ক্লাস এইটের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় পাঠ উপস্থাপন করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইটা বই খাতা কলম সামনে নিয়ে বসো। আমরা কতদিন কি পড়ছিলাম সেটা একটু মনে আছে? আমরা পড়ছিলাম বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক জীবন। আজকে আমি উপস্থাপন করব বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর অর্থনৈতিক জীবন। আমাদের নৃগোষ্ঠীর প্রধান পাঁচটা তোমাদের মনে আছে কি? একটু দেখো, পাঁচটা নৃগোষ্ঠী কি হলো? চাকমা, মারমা, গারো, রাখাইন ও সাঁওতাল। আজ আমরা পড়ব অর্থনৈতিক জীবন। তা প্রথমে আসি আমরা চাকমাদের অর্থনৈতিক জীবন। বাংলাদেশের যেহেতু বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, চাকমাদের অর্থনৈতিক জীবন, চাকমারা প্রধানত জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। তারা কৃষিকাজ করে সংসার পরিচালনা করে। দ্বিতীয় হলো, তারা এই কৃষিকাজ জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। কিন্তু এই জুম পদ্ধতিতে করলেও তারা বর্তমানে হাল চাষেও অভ্যস্ত হয়েছে। তাহলে চাকমাদের প্রধান জীবিকা অর্জনের উপায় হলো কৃষিকাজ। তারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে, তবে বর্তমান পরিস্থিতিতে তারা হাল চাষেও অভ্যস্ত হয়েছে। এরপর হচ্ছে মারমা। এই মারমাত্র কৃষি জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। মারমাত্র জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। তারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। মারমাদের প্রধান জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। তারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে। এরপর আসি সাঁওতাল। সাঁওতালদেরও জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। তবে বিগত রাজশাহী, রংপুর, বগুড়া অঞ্চলে তারা তাদের কৃষিকাজ করে থাকে। এছাড়া কিছু কিছু সাঁওতালরা আছে, তারা কৃষিকাজের বাইরেও তামা মাদু ঝাড়ু প্রভৃতি তৈরি করে জীবিকা নির্বাহ করে। এরপরে আসবো আমরা গারো। গারোদের জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। তারাও কৃষিকাজ কৃষির মাধ্যমে জীবিকা অর্জন করে থাকে।
তবে সমতলে যে গাঢ়তা থাকে তার সাধারণত জুম চাষ করে তারা নানা জায়গায় অন্য কাজ করে জীবিকা নির্বাহ করে সমতলের গাঢ়তা। তাহলে সাঁওতাল রাখাইনিদের প্রধান উপায় হল রাখাইনিরাও অধিকাংশ মানে আমাদের প্রধান নির্দিষ্ট প্রত্যেকেরই জীবিকা অর্জনের প্রধান উপায় হল কৃষি। এরপর আসছি আমরা রাখাইন। রাখাইনরা কৃষি কাজ করে, যে কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। রাখাইনদের এছাড়াও তাদের একটা ব্যক্তিগত মানে তাদের নিজস্ব প্রচেষ্টায় করে হস্তচালিত, কেমন এরই পাশাপাশি তাদের নিজস্ব হস্তচালিত তাপ থেকে কাপড় বুনে তারা তাদের কাপড় বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে। রাখাইনরা রাখাইনরা তাহলে কৃষিকাজের বাইরেও তারা তাদের পাশাপাশি তাদের হস্তচালিত তাঁত শিল্প থেকে কাপড় অন্যান্য সুতি বস্ত্র তৈরি করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে জীবিকা অর্জন করে। কৃষিকাজ করে বর্তমানে তারা হাল চাষে অভ্যস্ত হয়েছে। মারমা মারমাদের প্রধান উপায় হলো কৃষিকাজ। তাদের চাষাবাদের প্রধান পদ্ধতিও হলো জুম চাষ। তাদেরও চাষাবাদের প্রধান উপায় হলো জুম চাষ। এরপরে পড়ব আমরা গারো। গারোদেরও প্রধান উপায় হলো জীবিকা অর্জনের প্রধান উপায় হলো গারোদের জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। তবে সমতলের গারোরা কৃষিকাজ ছাড়াও সমতলের গারোদের মধ্যে জুম চাষ প্রচলন নেই। তারা সমতলের গারোদের মধ্যে জুম চাষ প্রচলন নেই তারা হাল চাষ করে ধান ও অন্যান্য শস্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। যারা সমতলে বাস করে তাদের জুম চাষ প্রচলন নেই তাদের মধ্যে। তারা ধান ছাড়া অন্যান্য ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। তারপর যে সাঁওতালদের প্রধান জীবিকা অর্জনের প্রধান হলো কৃষি। জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষি। তারা বীরভূম, রাজশাহী, দিনাজপুর, রংপুর প্রভৃতি অঞ্চলে তারা বসবাস করে। তবে তারা নারী পুরুষ
উভয়ে ক্ষেত খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ করে এরা নারী পুরুষ উভয়ে ক্ষেত খামারে কাজ করে। তাছাড়াও তারা ধান সরিষা তামাক ইত্যাদি চাষাবাদ করে তাদের সংসার পরিচালনা করে। এরপর আসবো আমরা রাখাইন। রাখাইনেরাও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। রাখাইনরা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে রাখাইনদের অন্যতম বৈশিষ্ট্য হলো এই কৃষিকাজ ছাড়াও এর আশপাশে তাদের হস্তচালিত বিভিন্ন তাঁত শিল্প থেকে তারা কাপড় বিভিন্ন সুতা বস্ত্র তৈরি করে তাদের সংসার পরিচালনা করে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত আমার পাঠ শেষ। সুস্থ থাকো। এই শুভকামনায় সবাই বিনা প্রয়োজনে বাইরে খাওয়া না, বাইরে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকলে শুভকামনা।